আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি। পৃথিবীতে অনেক রকম প্রাণীর বসবাস করে। কিছু প্রাণী শতকের পর শতক ধরে নিজেদের ক্ষমতা শানিত করেছে কেবলমাত্র বেঁচে থাকার প্রয়োজনে। এগুলোর মধ্যে কিছু স্থলে, আবার কিছু বিস্তৃত মহাসাগরের তলদেশে বসবাস করে। এসব প্রাণীর দারুণ ক্ষমতা আমাদের কিঞ্চিত হলেও ঈর্ষান্বিত করে। এখানে উল্লেখিত প্রাণীদের মধ্যে রয়েছে বেশ কিছু আশ্চর্য রকম ক্ষমতা। আজ আপনাদের জন্য রয়েছে এমনই কিছু প্রাণীর আশ্চর্যজনক ক্ষমতার কথা। লম্বা পাই চিংড়ি বা ম্যান্টিস শ্রিম্প, পাওয়ার অ্যান্ড ওনার অফ অ্যানিমাল থ্রি। চিংড়ি আমরা সবাই চিনি, উজ্জ্বল এবং নিয়ন রঙের মহাসাগরীয় প্রাণী ম্যান্টিস শ্রিম্প, বা যাকে বলা হয় লম্বা পাই চিংড়ি। এর একটি নয়, দুটি বিশেষ ক্ষমতা রয়েছে। এদের চোখে 16টি পৃথক পৃথক রং দেখতে পারে, এমনকি অতি বেগুনি রশ্মি পর্যন্ত এদের চোখে ধরা পড়ে। এদের অন্য ক্ষমতাটি হলো এরা এদের সুর বা পা ঘন্টায় 30-50 মাইল বেগে নাড়াতে পারে। টার্ডিগ্রেড, পাওয়ার অ্যান্ড ওনার অফ অ্যানিমাল টু। টার্ডিগ্রেড জল ভাল্লুক নামেও অধিক পরিচিত। এরা প্রায় অবিনাশী হয়। 1 ইঞ্চিরও কম দৈর্ঘ্যের একটি টার্ডিগ্রেড কোনো খাবার ছাড়াই 120 বছর পর্যন্ত বাঁচতে পারে। নানা প্রতিকূল অবস্থাতেও এরা বেঁচে থাকতে পারে, মূলত তাদের অতি ধীর বিপাক প্রক্রিয়ার কারণে। মিমিক অক্টোপাস, পাওয়ার অ্যান্ড ওনার অফ অ্যানিমাল ফোর। জেলিফিশ, লায়নফিশ, সামুদ্রিক সাপ এবং অন্যান্য সামুদ্রিক প্রাণীকে অনুকরণ করার অদ্ভুত ক্ষমতা রয়েছে এই মিমিক অক্টোপাসের। মিমিক অক্টোপাস এই কাজটি করে থাকে নিজেদের গায়ের রং এবং আকৃতি পরিবর্তন করে। একটি মিমিক অক্টোপাস সাগরের তলদেশে কোনো কিছুর আকার এবং পরিবর্তন দেখে সেকেন্ডের মধ্যেই নিজের বিপদ বুঝতে সম্মত হয়। লিলিবার্ড, পাওয়ার অ্যান্ড ওনার অফ অ্যানিমালস ফাইভ। এক জটিল পাখি হলো এই লিলিবার্ড। সকল গায়ক পাখির চেয়ে লিলিবার্ডের কণ্ঠে আছে এক জটিল মাংসপেশি। এর এক অদ্ভুত ক্ষমতা হলো এরা প্রাকৃতিক কিংবা কৃত্রিমভাবে অগণিত শব্দ নকল করতে পারে, যা অন্য কোনো গায়ক বা কথা বলা পাখি কখনো পারে না। যেসব শব্দ এরা নকল করতে পারে সেগুলো হলো ক্যামেরার শাটারের শব্দ, গাড়ির হর্ন, মানুষের কথা, কুকুরের ডাক ইত্যাদি। এগুলো লিখে বা বলে শেষ করা যাবে না। ধারণা করা হয় নারী লিলিবার্ডকে আকৃষ্ট করতে একটি পুরুষ লিলিবার্ড তার শেখা সকল শব্দ নিয়ে গান গাওয়ার চেষ্টা করে থাকে। লোলওয়াট অবলম্বনে অনেকটা সময় আমরা পড়তে বসেছি, ছোট ভাই ABCD পড়ছে চিৎকার করে। ওই দিনের জন্য সরি। কোন দিন? উনি এমনভাবে বললেন কথাটা যেন কিছুই জানেন না। আমি কথা বাড়ালাম না, উনি একবার তাকিয়ে আবার বইয়ে মন দিলেন। একদিন একটা কাণ্ড ঘটালাম। মায়ের বলা ঘোমটা দেওয়া বসে যে ওনাকে ভয় দেখানোর মতো ছেলে মানুষের কাজটা করলাম। আজ ওনার সাহসের সাথে পরিচিত হতে চাই, যেমনটা বাবার সাথে হয়েছিলাম। বাবা জ্ঞান হারান। গালিব সাহেবকে দেখলাম ছাদে, মাঝরাতে মাঝে মধ্যে ওনাকে ছাদে দেখা যায়, প্রায় সময় ছাদেই ঘুমিয়ে থাকেন। রাত হতেই শাড়ি পরে ওনার ছাদে উঠে পড়লাম। এশার আজানের সময় হয়েছে, উনি টর্চ নিয়ে ছাদ থেকে নামতে যাচ্ছেন, অমনি ঘুটঘুটে অন্ধকার, ওনার সামনে দাঁড়ালাম। তারপর উনি যা করলেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য জান্নাত সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আসুন জেনে নিই জান্নাত সম্পর্কে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলির একটি বাণী। যারা রাতে আরামের বিছানা থেকে নিজেদের পার্শ্ব দেশকে দূরে রেখেছিল, এমন অল্প সংখ্যক লোক বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। অবশিষ্ট সকল মানুষ হতে হিসেব নেওয়ার নির্দেশ করা হবে। বাইহাকি, তেমন কিছু হলো না। তিনি হঠাৎ অন্ধকারে কাউকে দেখতে পেয়ে চমকে ওঠেন, এগুতে গিয়েই পা মচকে যায়। ওনার শুধু পা ভেঙে গেল, তিনি হসপিটালে ভর্তি আছেন কয়েকদিন ধরে। স্কুল থেকে সোজা হসপিটালে গেলাম, আজ আর স্কুলে গেলাম না। টিফিনের টাকা আর বেশ কিছু বাড়তি টাকা ছিল, সেগুলো দিয়ে কিছু একটা রোগীর জন্য নিয়ে যাব ভেবেছিলাম, বাট লজ্জা নিতে পারিনি। কাল এসেছিলাম জ্যাঠার সাথে, তাই কেবিন চিনতে অসুবিধা হবার কথা না। সাথে দুই বান্ধবীকে নিয়ে গেলাম, একা মেয়েদের কোথাও যেতে নেই। আশ্চর্যের বিষয়, ওনার কেবিন খালি। উনি কোথায় গেলেন? আসার সময় দেখি কে একজন ডাকছে। কুকি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম খুকি, তুমি এখানে যে? এমনিতেই আমার বান্ধবী চাচা এই হসপিটালে, দেখতে এলাম। কোনোই দিয়ে এক বান্ধবীকে ধাক্কা দিলাম, বান্ধবী মাথা নাড়ালো। তোমার কালকে রোগীকে দেখবে না, সে তো কেবিন পাল্টিয়েছে। হাফ ছেড়ে বাঁচলাম, ওনাকে পেলাম তাহলে। উনি বই পড়ছে, পা প্লাস্টার করা। আমি কেবিনের দরজার বাহিরে পর্দার আড়ালে দাঁড়িয়ে কাঁদছি। নিশ্চয়ই ওনার খুব কষ্ট লেগেছে, অনেক ব্যথা পেয়েছেন, বড় মানুষ তো তাই কাঁদেন না। তার উপর ছেলে মানুষ, বুকের ভেতরে খুব কষ্ট হচ্ছে। ভেতরে এসো। উনি বইয়ে মুখ গুজেই আমাকে ভেতরে ডাকলেন। কি হলো? ভেতরে এসো। রোগী দেখতে এসে রোগীকে না দেখে চলে যাবে? আমি আপনাকে দেখতে আসিনি। হো আচ্ছা। ধরা খাওয়ায় লজ্জা লাগছে, ওনার দিকে তাকাতে পারছি না। উনি আমাকে সহজ গলায় বললেন, তোমার মায়ের স্বাস্থ্য শরীর কেমন? এখানে বসো। আলহামদুলিল্লাহ।
আমি ওনার পাশে টুলে বসলাম। টুলটা বেশ উঁচু, বসতে বেগ পেতে হলো না। উনি এক হাত দিয়ে টুল ধরলেন। উনি বইয়ে চোখ রেখে ফের বলল, স্কুল পালানো ঠিক না। স্কুল পালায় কারা জানো? জানি, বাজে মেয়েরা। আমি সেরকম বাজে মেয়ে সেটা আমি জানি। উনি আমার দিকে তাকালেন এবার। এখানে কেন আসছো? আমার বান্ধবীর চাচার ঘর ভেঙেছে, উনাকে দেখতে এসেছি। উনি আমার দিকে তাকিয়ে আছেন এক দৃষ্টিতে। কথাটা কি কাজে লেগেছে? উনি নাকি বুঝে ফেললেন শুধুমাত্র উনাকেই আমার দেখতে আসা স্কুল পালিয়ে। আমি কখনো স্কুল পালাই না, হসপিটাল একদম পছন্দ না, কেমন কেমন গন্ধ পোশাকে লেগে যায়। আমার নিজের মমতাময়ী মা হসপিটালে থাকলে তাকেও দেখতে আসি না, বান্ধবীর চাচা তো অনেক দূর। ও আচ্ছা, তো আমার সাথে একটু পরিচয় করিয়ে দাও বান্ধবীর চাচার। আপনার পা ভাঙা আর উনার ঘর ভাঙা, নো দেখা দেখি, হুইল চেয়ারে বসে যাব, নো প্রবলেম। না, আমি আসি, টাটা। তোমার ক্লোজ দুটো বান্ধবী, ওদের সাথেই থাকো অল টাইম, এখানেও ওদের নিয়ে আসছো। ওদের কোনো চাচা নেই, এমনকি জ্যাঠা মামাও নেই। ওদের চাচা না, যার চাচাকে দেখতে এসেছি সে আসেনি, বলতে বলতে হাউমাউ করে কেঁদে দিলাম। গালিব সাহেব বললেন, বড় হয়েছ, খেয়াল আছে, এতটুকুতেই কাঁদছ? উনি একটা টিস্যু দিলেন, আমি চোখ মুছে ফেরত দিলাম। সকালে তো নাস্তা করা হয়নি তোমার, ফলের ডালা থেকে একটা আপেল আর আনার আমার হাতে দিলেন। আমি খেতে খেতে কেবিনের জানালা দিয়ে বাইরে ফুলের বাগানের দিকে তাকালাম। গোলাপ আর গাঁদা ফুল ছেয়ে আছে, মিষ্টি সুগন্ধি আসছে। রোগীকে দেখতে খালি হাতে এসেছ? না, আমি স্কুল ব্যাগ থেকে একটা পেয়ারা বের করে ওনাকে দিলাম। উনি পেয়ারাগুলো হাতে নিলেন। অবশ্য পেয়ারাগুলো ওনার নিজের গাছের পেয়ারা, চুরি করে এনে ওনার গাছের পেয়ারা ওনাকেই দিলাম। পেয়ারাগুলো হাতে নিয়ে বসে আছেন না খেয়ে। কিছুক্ষণ পর উনি বলল, বাসায় যাও, ড্রাইভার তোমাকে পৌঁছে দেবে, বলে দিচ্ছি। আমি আর কিছুক্ষণ থাকব, স্কুলের টাইম শেষ হয়নি, আগে গেলে ধরা খাবো। উনি একবারও আমার দিকে না তাকিয়ে বইয়ে মুখ গুজলেন। রাতে ঘুমিয়ে একটা বাজে স্বপ্ন দেখলাম। স্বপ্নটা হলো, না থাক বলবো না, খোলা জানালা দিয়ে হাওয়া আসছে। জানালা দিয়ে তাকালে ওনার বাড়ির ছাদ দেখা যায়। ওই তো, উনি ছাদের টেবিলের চেয়ারে বসে বই পড়ছে হ্যাজাক লাইটের আলোয়। এজন্যই তো এত জ্ঞানী উনি। আমি পানি খেয়ে কাঁথা গায়ে দিয়ে কয়েকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললাম। উনি আমাকে বলেছিলেন এর ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মর্যাদাবান আল্লাহ বলেছেন, হে নবী, আপনি আপনার উম্মতদের বলে দিন তারা যেন সকালে সন্ধ্যায় রাতে শোবার সময় 10 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে, তাহলে ঘুমানোর সময় তাদের থেকে দুনিয়ার বিপদ আপদ সরিয়ে দেওয়া হবে, সন্ধ্যায় শয়তানি চক্রান্ত হতে মুক্ত রাখা হবে এবং সকালে আমার কঠোর ক্রোধ নির্বাপিত হয়ে যাবে। কানজুল উম্মাল 3607। ওনার কথা মতো পড়িনি বলে শয়তানের চক্রান্তে পড়তে যাচ্ছিলাম। আমাকে খুব বকলো আজ স্কুলে ম্যাডাম, তুমি মহা শয়তান, শয়তানও তোমাকে দেখে লজ্জা পাবে। আমি কয়েকদিন স্কুলে আসেনি, বলল বাসায় জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। আসলে স্কুল পালিয়ে হসপিটালে ওনাকে দেখতে গিয়েছিলাম। ধর্মসারও আমাকে ধমক দিলেন। উনি একটা চ্যাপ্টার রিডিং করে পড়ে বললেন, কোনো প্রশ্ন আছে কারো? থাকলে নিঃসংকোচে বলো, আমার মা জননীরা ধর্মসার সবাইকে মা মা বলে ডাকেন। আমি হাত তুললাম, বলো আমার মা জননী। আচ্ছা স্যার, বিয়ের পর ভালোবাসা জায়েজ হলে বিয়ের আগে কেন জায়েজ নয়? এই বিষয়ে নতুন কোনো ফতোয়া জারি হয়েছে কি আমাকে জানান স্যার, আমার জানা জরুরি। আর হ্যাঁ, বিয়ের আগে ভালোবাসা এবং রিলেশন নিয়ে আপনার মূল্যবান মতামত বলুন, আমরা সবাই শুনতে চাই। ক্লাসের সবাই স্যারের মূল্যবান মতামতের জন্য স্যারের দিকে তাকালো। ঘটনায় স্যার হলো হতভম্ব। দপ্তরে আমাকে খবর দিল ছুটির পর ধর্ম স্যারের সাথে দেখা করতে। আমি হাসতে হাসতে স্যারের মতামত জানার জন্য গেলাম, বোধহয় সবার সামনে না বলে আমাকে একা একা বলবে। ধর্ম স্যার বললেন, এখানে বসো। বসামাত্র স্যার এক গ্লাস ঠান্ডা পানি নিজ হাতে ঢেলে আমাকে খেতে দিলেন। স্যার কঠিন স্বরে বলল, আসলে শয়তান তুমি না, তোমার ভেতর শয়তান বাসা বেঁধেছে। আসলে বদজিন তোমাকে আসর করেছে মা জননী, তোমার চিকিৎসা আমি করব। বাসায় আসবো তোমাদের, তোমার পিতার সাথে আলোচনা করব। কবে আসবেন? এক্ষুনি চলুন আমার সাথে, বাবার স্কুল শেষ হয়েছে বোধহয়, বাসায় আছেন। জ্যাঠাও আজ বাড়িতে, বিকেলে নাস্তা খেয়ে আলোচনা করবেন, মসজিদ কাছে নামাজ পড়ে নেবেন, রাতে খেয়ে তারপর আসবেন। কিন্তু জেঠিমা ভালো গোস্ত রান্না করতে পারে, খুব টেস্ট। স্যার চিন্তিত মুখে নিজেও এক গ্লাস পানি খেলেন। জেঠিমা আর মা দুজন নামাজ পড়ছে, আমাকে ডাকা হয়েছে, আমি লেটুক পার্টি, তাই লেট করলাম, সব কিছুতেই লেট। যেমনটা দুনিয়ায় গালিব আহমেদের অনেক পরে এলাম, আগে এলে আমি ওনার স্ত্রী থাকতাম এখন। আমার বয়স হতো খুব জোর 35। তাসকিন আর খাদিজাকে দেখা গেল, ওরা রুমে ঢুকতে ঢুকতে বলল, দুলাভাইকে কি খাওয়াতে চাস? আমি একটা দুষ্ট রোমান্টিক হাসি দিয়ে বললাম, আপাতত পায়েস। খাদিজার দায়িত্ব ছিল ওর ভাইয়ের ফোন থেকে পায়েসের রেসিপি ডাউনলোড করা, এবং তাসকিনের দায়িত্ব ছিল সেটা লিখে আনা। রান্নাবান্না একদম জানি না, খেতেও পছন্দ করি না, আমাকে দিয়ে জীবনেও রান্নাবান্না হবে না। খাদিজা বলল, আগুনের কাছাকাছি থাকলে আমার গালে স্পট হবে। জেঠিমার ঘরে গেলাম, তাসকিন বলল, রান্নাঘরে ধোঁয়া সহ্য হয় না স্কিনে, র্যাশ হবে। আমি চাচিমার ঘরে এলাম। যাই হোক, রান্নাঘরে সারা বিকেল জুড়ে পায়েস রাঁধলাম। পায়েস রাঁধা হলো 5 বার, 5 বারের মাথায় মুখে দেওয়ার মতো হলো।
রান্না করার পর গড়গড় করে বমি করলাম, শরীর খারাপ লাগছে। তাসকিন আর খাদিজা দুজন সন্দেহের মতো করে আমার দিকে তাকালো। আরে বাবা, এখনও প্রপোজ করা হয়নি, এভাবে তাকানোর মতো ঘটনা ঘটেনি। গালিব সাহেবের পায়েস খুব পছন্দ, নলেন গুড়ের ফ্রিজে রাখা পায়েসের জন্য উনি জীবন দিতে পারেন একবার শুনেছিলাম। সকালে ফ্রিজ থেকে বের করলাম পায়েস, গন্ধটা বেশ। থ্যাংকস, কে রেঁধেছে? আমি মাথা নিচু করেও রাখলাম। উনি হাসলেন, তোমার প্রথম রান্না খাচ্ছি, তোমাকে উপহার দিতে হবে, বলো কি চাও। আপনি যা দেবেন। এক মিনিট, বুক কাঁপছে, উনি না জানি কি উপহার দেন। বুখারি শরীফ নিয়ে আমি হতভম্ব হয়ে ওনার কাছ থেকে আসলাম। বুখারি শরীফ রাতে শোবার সময় নামাজ পড়ে হাতে নিলাম, কাগজে মোড়ক খুলেই একটা চিরকুট পেলাম। সকালে তোমাকে নিয়ে একটা জায়গায় যাব, ছোট ভাইকে নিতে পারো, তোমার ইচ্ছে, একটা জিনিস দেখাবো। রাতে ঘুমোতে পারলাম না উত্তেজনায়, নিঃশ্বাস নিচ্ছে ঘন ঘন, কখন সকাল হবে। রেডি হয়ে গেলাম ভাইকে নিয়ে ওনার বাড়ির সকালে। নতুন জামা পরেছে, কালো স্কার্ফ পরেছে। ছোট চাচার এক বন্ধু সৌদি থেকে অনেকগুলো স্কার্ফ এনে আমাদেরকে উপহার দিয়েছিল। তখন যা শুনলাম তা নিয়ে একদম প্রস্তুত ছিলাম না। আমার রাধা পায়েস পুরোটা ওনার বউ আমার সুদিন রহিমা খেয়েছে, ওনার খাওয়ার আগেই নতুন কাজের ছেলেটা বলল। এবং গালিব সাহেব ভোরে ঢাকা বন্ধুর বাসায় গিয়েছে। কামরায় এসে অন্ধকারে বসে রইলাম। অতি শোকে মানুষের চোখে পানি আসে না, আমারও তাই হলো। পরপর দুটো ধাক্কা দিলেন গালিব আহমেদ একসাথে। নতুন জামাটা দাঁত দিয়ে ছিঁড়ে ফেললাম, স্কার্ফটাও ছিঁড়ে ফেললাম। বাসায় আসার পর থেকে আমি একবারও ওনার সাথে কথা বলিনি, এমনকি ডাকলেও সাড়া দিইনি। ওনার সামনে পড়ে গেলেও কোনো কথা বলিনি। বাগানে ছোট ভাইকে নিয়ে খেলছিলাম। উনি বলল, জান্নাত, ছাদে আমার ঘড়িটা ফেলে এসেছি, লোকজন বাইরে আছে, তুমি কি একটু এনে দেবে? এই বয়সে বারবার সিঁড়িতে উঠতে পারি না। আমি কিছু না বলে ছাদে চলে গেলাম। 10 মিনিট পর ফিরলাম হাতে বল নিয়ে। ছোট ভাই বল ছাদে ছুঁড়ে মেরেছিল। বলটা ছোট ভাইকে দিয়ে আবার খেলায় মনোযোগ দিলাম। একবারও তাকালাম না ওনার দিকে, নিচ দিয়ে যাচ্ছিলাম। ছাদ থেকে ওনার ডাক শোনা গেল, জান্নাত কটা বাজে? আজান দিতে হবে, সময় কি হয়েছে? আমার হাতের ঘড়িটা ওনার দেওয়া ছিল। ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে সোজা হাঁটা শুরু করলাম, ওনার দিকে তাকালাম না। সকালে স্কুলে যাচ্ছিলাম, ওনার গাড়ি দেখতে পেলাম। গাড়ি থামিয়ে দরজা খুলে দিলেন, আমি দেখেও না দেখার ভান করে হাঁটছিলাম। উনি গাড়ি থেকে নেমে বলল, গাড়িতে ওঠো, তোমাকে নামিয়ে দিই। আমি কিছু না বলে মেন রোড থেকে গলিতে ঢুকে পড়লাম। উনি দেখলাম আমার পিছু পিছু হাঁটছে, আমি আরেকটা গলিতে ঢুকে লুকিয়ে পড়লাম। ওই তো ওনাকে দেখা যাচ্ছে, নিশ্চয়ই আমাকে খুঁজছে। আমার সাথে লুকোচুরি খেলা, তাই না? এবার আমিও খেলবো লুকোচুরি। স্কুলে থাকাকালীন এক বান্ধবী বলল, দুলাভাই তো তোর পথ চেয়ে আছে। মানে? সত্যি সত্যি আমি লুকিয়ে দেখলাম উনি স্কুলের সামনে গাড়িতে বসে আছে। আমি স্কুল গেট থেকে বেরিয়ে ঝালমুড়ির এখানে গেলাম। উনি গাড়ি থেকে নেমে কাছে আসলেন, ঝালমুড়িওয়ালাকে একটা নোট দিলেন, আমাদের ক্লাসের অনেকে ঝালমুড়ি খাচ্ছে। খাচ্ছে তো খাচ্ছে, টাকা তো তাদের যাচ্ছে না, যাচ্ছে গালিব আহমেদের। তোমাকে একটা কথা বলার ছিল, শুনছো? তাকাও এদিকে, আমি না তাকিয়ে খেয়ে যাচ্ছি। আসলে ওই দিনের ব্যবহারের জন্য আমি কথার মাঝখানে বললাম, মামা এই আমার ঝালমুড়ির টাকা। টাকা তো উনি দিয়েছেন, ওদেরগুলো দিয়েছে, আমারটা আমি দেব। আমি অচেনা অজানা কারো কাছ থেকে কিছু খাই না, বিনামূল্যে কিছু খেলে হজম হয় না মামা। আমি টাকা দিয়ে চলে আসলাম। উনি ঠায় দাঁড়িয়ে রইলেন, কয়েক ঘন্টা দাঁড়িয়েছিলেন এইভাবে। ক্লাস 7-এর আসমানি বলল। বিকেলে পড়ার জন্য উনি নিজে এসে বলে গেলেন জ্যাঠার কাছে, আমি কিছুদিন ধরে পড়তে যাচ্ছি না। উনি পড়াবার সময়টুকু টেবিলে বসে অপেক্ষা করেন। আহা বেচারা, তোর গায়ে জ্বর নাকি রে মা? না তো, তাহলে শুয়ে আছিস কেন? পড়তে যাচ্ছিস না আজকাল? শরীর খারাপ মা? কোথায় শুনলাম? আমি তো খেলছিলাম। তোর কথা কিছুই বুঝি না। তুমি বুঝবে না জেঠিমা, খেলার শেষটুকু আমি খেলছি এবং খুব ভালো খেলছি, তুমি দোয়া করো। জেঠিমা মাথায় হাত বুলিয়ে দিলেন। আমি একবারও ওনার দিকে না তাকিয়ে বইয়ে মুখ গুজলাম। উনি চেয়ারে বসে আছেন, পা টেবিলের নিচে। এবার আমি পা তুলে বসলাম, শোধবোধ করলাম। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, গলা ফাটিয়ে ভাইটা পড়া পড়ছে, আমিও পড়ছি। আমি বহিবীর পড়ছি, বুড়ো এক পীরের সাথে উপন্যাসের নায়িকা অল্প বয়সী তাহিরার বিয়ের লাইনটুকু জোরে জোরে বলছি ওনাকে শুনিয়ে। কয়েকবার পরে আমি ওনার দিকে তাকালাম, উনি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। মজা পেলাম, আমি মনে মনে হাসলাম, পড়ায় মনোযোগ দিলাম। গালিব আহমেদ ভাইকে ছড়ার পরের লাইন দুটো বলে দিল, এত ডাকি তবু কথা কও না কেন বউ? হঠাৎ ছোট ভাই বলল, স্যার বউকে ডাকলে বউ কথা কয় না কেন? উনি বলল, বউদের ঘাড় বাঁকাতো তাই কথা কয় না, তাই না? বলেই আমার দিকে তাকালেন। একদিন স্কুল থেকে সোজা তাসকিনদের বাড়ি গেলাম, ওর ছোট ভাইয়ের অসুখ, ও স্কুলের নামাজ ঘরে খুব কান্নাকাটি করলো। আমরা সবাই নামাজ পড়ে ঠিক করলাম ওর বাসায় যাব, ওর ছোট ভাই খুব ছোট। আমরা গিয়ে দেখি জরুরি ভিত্তিতে হসপিটাল নেওয়া হয়েছে, থ্যালাসেমিয়া হয়েছে, দুঃখজনক। গালিব আহমেদের কাছে বিষয়টা জেনে নিলাম। উনি বলেছিলেন থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তের রোগ, এই রোগে রক্তে অক্সিজেন পরিবাহী হিমোগ্লোবিন কণার উপাদানে ত্রুটি হয়। থ্যালাসেমিয়া ধারণকারী মানুষ সাধারণত রক্তে অক্সিজেন স্বল্পতা বা অ্যানিমিয়াতে ভুগে থাকেন, অ্যানিমিয়ার ফলে অবসাদগ্রস্ততা থেকে শুরু হয়, অঙ্গহানি ঘটতে পারে। থ্যালাসেমিয়া দুইটি প্রধান ধরনের হতে পারে, আলফা থ্যালাসেমিয়া ও বেটা থ্যালাসেমিয়া।
সাধারণভাবে আলফা থ্যালাসেমিয়া বেটা থ্যালাসেমিয়া থেকে কম তীব্র। আলফা থ্যালাসেমিয়া বিশিষ্ট ব্যক্তির ক্ষেত্রে রোগের উপসর্গ মৃদু বা মাঝারি প্রকৃতির হয়। অন্যদিকে বেটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে রোগের তীব্রতা বা প্রকোপ অনেক বেশি। 1-2 বছরের শিশুর ক্ষেত্রে ঠিকমতো চিকিৎসা না করলে এটি শিশুর মৃত্যুর কারণ হতে পারে। বিশ্বে বেটা থ্যালাসেমিয়ার চেয়ে আলফা থ্যালাসেমিয়ার প্রাদুর্ভাব বেশি। আলফা থ্যালাসেমিয়া দক্ষিণ পূর্ব এশিয়া ও চীনের সর্বত্র এবং কখনও কখনও ভূমধ্যসাগরীয় ও মধ্যপ্রাচ্যের লোকেদের মধ্যে দেখতে পাওয়া যায়। প্রতি বছর বিশ্বে প্রায় 1 লক্ষ শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করে। উনি থ্যালাসেমিয়া সম্পর্কে বলেই বলেছিলেন, তোমার জেনে রাখা ভালো, আল্লাহ তাআলার রহমতে তুমি একদিন মা হবে, তোমার ছেলেমেয়েদের সুস্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে, কেমন? কথাটা বলেই উনি একটু লজ্জা পেলেন, মাথা নিচু করে রাখলেন। আমি মনে মনে হাসলাম, জান্নাত কি করছো, কি হলো বলো, তুমি আজকাল কেমন যেন হয়েছো। গালিব আহমেদকে আমি দেখে ওনার সামনে দিয়ে যাচ্ছিলাম, উনি কথা বলতেই এমনভাবে তাকালাম যেন এখন দেখলাম। আমি বিরক্ত হয়ে বললাম, আমি খেজুর গাছ লাগাচ্ছি আমার জন্য জান্নাতে। যে ব্যক্তি সুবহানাল্লাহিল ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ল তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ লাগানো হবে। তিরমিজি শরীফের হাদিস নাম্বার 3464। উনি হাসলেন মুচকে, আমি বিড়বিড় করে পড়ছি আর আমার জন্য জান্নাতে একটি করে খেজুর গাছ লাগাচ্ছি। বাংলা ম্যাডামের ছেলেটা প্রায় আমার সাথে কথা বলতে চায়, মিশতে চায়, গলার স্বর অসম্ভব মিষ্টি, একটু ভাব করতে চায়, পিছু নেয় আমার, আজও আমার পিছু নিয়েছে। আমি আনন্দ মোহনে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, তুমি আমার থেকে খুব বেশি ছোট হবে না। হো আচ্ছা, আমরা বন্ধু হতে পারি? ও হাত বাড়ালো। পেছনে গালিব আহমেদের গাড়ি দেখতে পেলাম, সানগ্লাস খুলে আমাদের দিকে তাকিয়ে আছে। আমি ছেলেটার হাতে আমার হাতে থাকা খাতাটি দিয়ে একটা বাড়ি দিলাম। গালিব সাহেবকে কেমন যেন দেখাচ্ছে, আহত চোখে আমার দিকে তাকালেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য জান্নাত সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আসুন জেনে নেই জান্নাত সম্পর্কে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী। জান্নাতে জান্নাতবাসীরা প্রতি জুমাবারে বাজারে মিলিত হবে এবং জান্নাতে জান্নাতবাসীদের রূপ সৌন্দর্য বৃদ্ধি পাবে। মুসলিম শরীফ হাদিস। গালিব আহমেদ বারান্দায় বসে আছেন সকাল থেকে, আজ জুম্মার দিন, ওনার কাছে পড়তে যাওয়া হয়নি, আজানের সময় হয়েছে, এখনও তিনি উঠলেন না, মুখটা কেমন ভারপার, আজ আজান কি তিনি দেবেন না, একবার গিয়ে কি ডেকে আসবো, বোধহয় চোখ খোলা রেখে ঘুমিয়েছে। আমি একটু এগোতেই উনি দাঁড়িয়ে পড়লেন পাখির ডাক শুনে। আমাকে দেখতে পাবেন এমন জায়গায় দাঁড়িয়েছিলাম, আমাকে বললেন কিছু কথা ছিল, আমি নকরা করে সোজা চলে এলাম। কষা ঝাল গোস্ত রাঁধা হয়েছে, গোস্তের গন্ধে চারিদিকে মৌ মৌ করছে। জেঠিমা এক টুকরো গোস্ত আমার মুখে তুলে দিয়ে বলল, কেমন হয়েছে, অসাধারণ, দুনিয়ার সব রাঁধুনিরা তোমার কাছে নবজাতক, তোমাকে অস্কার দেওয়া উচিত। জেঠিমাকে জড়িয়ে ধরে গালে একটা চুমু দিলাম, নাও দিলাম তোমাকে অস্কার। হায় আল্লাহ, আমার বুঝি লজ্জা করে না। জেঠি আঁচল মুখে চাপা দিয়ে খুন্তি নাড়তে লাগলো। জেঠিমার রান্নার কেউ প্রশংসা করলে তিনি খুব খুশি হন। জেঠিমার রান্না হাঁসের গোস্ত খেলে ইহকালে ভোলা যাবে না, এত সুস্বাদু। ছোট ভাই এসে আমার হাতে অনেকগুলো জিলিপি দিল, আমি গরম গরম জিলিপির লোভ সামলাতে পারলাম না, জিলিপিগুলো একদম গরম ছিল, মনে হচ্ছে এক্ষুনি ভাজা হয়েছে আর আমার জন্য আনা হয়েছে। সকালে নাস্তা করে নিয়ে আজ তাই খেতে থাকলাম, নরম রসালো জিলিপির রস আমার সারা মুখে মাখামাখি। গালিব সাহেবকে দেখতে পেলাম, সাদা ধবধবে পাঞ্জাবি পরে আমাদের বাড়িতে ঢুকলেন, আমাকে দেখে একটু বিষম খেলেন মনে হয়। তোমার তো দেখছি রসে মাখামাখি। জি, জিলিপি রসের কথা মিন করেছি। উনি হঠাৎ ওই কথা বলে একটু সংকোচ বোধ করলেন। জিলিপিগুলো কেমন হয়েছে জোস, এটা কেমন কথা, ভালো করে কথা বলবে। সুবহানাল্লাহ, জিলিপির সৌন্দর্য অতুলনীয়, অতি চমৎকার। আমি মুগ্ধ জিলিপি খেয়ে, উনি একটু হাসলেন, বাবা এসে বলল, তুমি এত জিলিপি খাচ্ছ কেন, তাহলে দুপুরে কি খাবে। উফ বাবা, জিলিপি খুব মজা লেগেছে, স্বাদ অতুলনীয়। গালিব আহমেদ বললেন, তোমার জন্য স্পেশাল অর্ডার দিয়ে বানানো, মজা লেগেছে বলে কি পেট ভর্তি করলে চলবে, লাঞ্চ করতে হবে না। আমার গলায় জিলিপি আটকে গেল, আমি হাত থেকে জিলিপি ফেলে দিলাম, মুখ থেকে ওয়াক ওয়াক করে বের করছি। বাবা ভীতু গলায় বলল, মা তোমার কি হয়েছে, অমন করছে কেন, জিলিপিগুলো ভালো না, বাসি জিলিপি ভেজে দেওয়া হয়েছে, আমার বমি বমি লাগছে, আমি বমি করব। গালিব সাহেব হতভম্ব। আমি সব জিলিপিগুলো গামলায় কুটি কুটি করে আমাদের পাহারাদার কুকুরকে দিলাম। আচ্ছা, কুকুরে কি জিলিপি খায়, আজ প্রমাণ হবে। পোলাও, কষা, ঝাল গোস্ত, মুরগির কোমরা, রিডা মাছের ঝোল, কই মাছ ভাজা, মুগের ডাল, মাছের মাথা দিয়ে এবং সালাদ টেবিলে পরিবেশন করা হয়েছে। দেখেই বুঝলাম আজ ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে। ওনার প্রিয় খাদ্যগুলোর কিছু খাদ্য এগুলো। আমরা মধ্যবিত্ত মানুষ, তাই ওনার সবকটি খাদ্য সরবরাহ করতে পারিনি। আমি শাওয়ার করে কামরায় দরজা বন্ধ করে বসে রইলাম। ঠিক করলাম উনি যতক্ষণ পর্যন্ত থাকবেন বাড়িতে ততক্ষণ পর্যন্ত আমি নিজেকে বন্দিনী বানিয়ে রাখব। খাবার জন্য মা ডাকলেন, আমি বললাম, আমি রোজা। কি বলিস মা, রোজা বাংলাতে, আরবিতে সাওম, এখন তো রোজার দিন না, সারা বছর রোজা রাখা যায় তুমি জানো না। কখন থেকে রোজা রাখলি, একটু আগে জিলিপি খেলি, কড়া রোদের মধ্যে থাকলে স্ক্রিনে প্রবলেম হয়। উনার কথা না শোনার ভান করে আমি চলে যাচ্ছিলাম। উনি খেয়ে দেয়ে সবসময় ছাদে হাঁটেন,
এটা জেনে এ সময় ছাদে এসেছি সেটা তো বলা যাবে না। জিলিপিগুলো নিজে দাঁড়িয়ে থেকে ভেজে এনেছিলাম, বাসি হওয়ার প্রশ্নই আসে না। আমি নিজে খেয়ে দেখেছিলাম, আমি উত্তর না দিয়ে চলে আসছিলাম আর উনি পেছন থেকে কয়েকবার ডাকলেন। আমি জানি ভালো করে জিলিপি উনার আনা এবং টাটকা, কিন্তু উনাকে দেখানোর জন্য বাসি বলে ওয়াক ওয়াক করলাম, কুকুরকে খাওয়ালাম। আমার পায়েস উনার বউ রহিমা খেয়েছে আর উনার জিলিপি আমার ভাইয়ের মতো কুকুর খেয়েছে। শোধবোধ, আজ ছোট ভাইকে নিয়ে পড়তে বসতেই উনার কাজের লোকটা কি একটা দেখাবে বলে নিয়ে গেল। আমি বই বের করে বসে আছি, উনি কিছু বলছে না, নিরবতা পালন চলছে। আমার অস্বস্তি লাগছে, ওনার দিকে তাকানোর সাহস নেই। আচ্ছা, উনারও কি কখনো এমন ফিলিংস হয়? উনি কি আমার দিকে তাকিয়ে আছেন? তুমি কি ওয়াদা করে নিয়েছো আমার সাথে কথা বলবে না? আমি তাকালাম চোখ মেলে ওনার চোখে। কথা কি বলবেই না? আপনার সাথে আমার কোনো কথা থাকতে পারে না, আমি হলাম বাবু টাইপ মেয়ে। বাংলাদেশের সংবিধানে এখনও 3 বছর আছে অ্যাডাল্ট হতে। আমি তো তোমাকে সর্বদা এটাই বোঝাতে চাই, বাট আমি ধর্মীয়ভাবে অ্যাডাল্ট হয়েছি অনেক আগেই। গালিব আহমেদ কথা শুনে একটু চমকালেন। আমি ওনার দিকে তাকিয়ে আছি একদৃষ্টিতে, উনি অস্বস্তিতে পড়েছেন। উপপাদ্যটা বুঝিয়ে দিন। উনি যন্ত্রের মতো উপপাদ্য বুঝিয়ে দিল মাথা নিচু করে, কয়েকবার আমার দিকে তাকাতেই ধরা খেলেন। তাকালেই আমার চোখে ধরা খেতে হয়। ছেলেটা কে? পড়ার মধ্যে হঠাৎ এমন কথা শুনেও আমি চমকালাম না, পড়তে লাগলাম। নৌ থামাথামি, তোমাকে প্রায় বিরক্ত করে? এবার ঠোঁটের কোণে হাসি রেখা ফুটে উঠল, আমি খুশি হলাম। উনি প্রতিদিন আমাকে ফলো করে বলেই জানেন ছেলেটা মহা বিরক্ত করে। আমি পৃথিবীর সপ্তাশ্চর্য দেখার মতো অবাক হয়ে বললাম, ছেলে মানে বয়? হ্যাঁ, ছেলেটা মহা তেদর, মোটেও না, ও একটু দুষ্ট, ছেলেটা অনেকটাই দুষ্ট। তুমি চাইলে ছেলেটা আর বিরক্ত করবে না। সেটা কিভাবে? ব্যবস্থা হবে। আপনি কিভাবে জানেন ছেলেটা মহা তেদর, আমাকে বিরক্ত করে? ব্যবস্থা কি করব? ও আমার আপনজন, মানে ও আমার। গালিব আহমেদ কেমন ফ্যাকাশে হয়ে গেল, তিনি বললেন, কি আমার বন্ধু? এতটুকু সময়ের মধ্যে বন্ধু হয়ে গেল? যখন দুটি মন এক হয় তখন যে কোনো সময় যে কোনো সম্পর্ক হতে পারে, এতে সময় অসময় বলে কিছু নেই। উনি আমার চোখের দিকে তাকালেন। বই খাতা গোছাচ্ছ কেন? আজ আমার ছুটি। আমি তো ছুটি দেনি। এই যে নিন এটা। কি এটা? আমার ছুটির আবেদন। ছুটির আবেদন? জি, এটা পড়ে আমাকে ছুটি দিন। স্কুলে যেহেতু আবেদন করতে হয় তাই টিউশনও করা উচিত। নিয়মটা আমার মধ্য দিয়ে শুরু হলো। ইন্টারেস্টিং, উনি একটু হাসলেন, মজা পেয়েছেন বোধ হয়। আবেদন খুললে উনার সিচুয়েশন দেখে আমি মজা পাবো। বরাবর প্রধান টিউশন শিক্ষক, ইসলামনগর, ময়মনসিংহ। বিষয়, বন্ধুর সাথে ফোনে কথা বলার জন্য ছুটি দেওয়ার আবেদন। জনাব, সবিনয় নিবেদন এই যে আমি 10ম শ্রেণীর একজন টিউশন ছাত্রী আপনার। আপনি হয়তো আমাকে চেনেন, আমি কখনো লেট করিনি বা পড়ায় ফাঁকি দিইনি বা অনুপস্থিত হইনি আপনার টিউশনে। আজ আমার বন্ধু ফোন করবে 4:30 ঘটিকায়। সে আমার নতুন বন্ধু, আমাদের প্রথম ফোন আলাপ, তাই কোনোভাবে মিস করতে চাচ্ছি না। যাই হোক, বিনীত নিবেদন, আবেদন করার সাথে সাথে আমাকে ছুটি দিয়ে বাধিত করবেন। ইতি আপনার স্নেহের জান্নাতুল ফেরদৌসি, তারিখ 8/4/2020। আবেদন পড়ে উনি আমার দিকে তাকালেন। আমি হাসি মুখে বললাম, আসি স্যার, প্রথম ফোন আলাপ, একটু দোয়া করবেন। একবারও পেছনে তাকায়নি, ওনার মুখ কেমন হয়েছে তা দেখতে পেলাম না, আফসোস। 4:30 বাজতেই ফোন নিয়ে ছাদে গেলাম। ওনার দোতলা বারান্দা থেকে আমাদের ছাদ একদম কাছে। উনি বারান্দায় রকিং চেয়ারে বসে বই পড়ছেন। ওয়াও, খুশি হলাম, উনাকে দেখানো ও শোনানোর জন্যই তো আমার এত আয়োজন। হ্যালো, হ্যালো, এই তো ভালো আছি, তুমি কেমন আছো? খেয়েছো? মেনু কি ছিল? অমলেট খেয়েছো? কিসের অমলেট? উফ, তোমার কণ্ঠ অনেক সুন্দর, মার্শাল্লাহ। গালিব আহমেদ একবারও মুখ তুলে তাকাচ্ছেন না, তার মানে উনি সব মনোযোগ দিয়ে শুনছেন। এত জোরে ফোনে কথা বলছি যে মনে হবে মাইকিং করছে। শুধু শুধু জ্যাঠার ফোন নিয়ে আমি একটু টিপাটিপি করেই নিজেই অনর্গল কথা বলে যাচ্ছি। সব তো ওনার জন্য। কি বললে? না না, আমি শুনবো না। দেখ, তুমি যা দুষ্ট, আমি আর কথা বলবো না, বলে দিলাম। দুষ্ট কোথাকার? এই, তুমি নামাজ পড়েছ? হ্যাঁ, গুড। একটু পর আসরের আজান দেবে, অবশ্যই নামাজ পড়বে, নইলে সব সম্পর্ক শেষ, দ্য এন্ড। গালিব আহমেদ একটু নড়চড় করছেন। আমি শেষ চাল ছেড়ে দিলাম। কোথায় আসতে হবে? ভার্সিটি প্লেস। আচ্ছা, কাল বিকেল 2টায় আসতে হবে? ওই সময়ে লোকজন কম থাকে, আরামে কথা বলা যাবে। এই জানো, ভার্সিটি ফুচকা যে কি মজা, আই লাইক ইট ফুচকা। আমি ফোন কাটার ভান করে একটু হেসে এদিক ওদিক তাকিয়ে চলে এলাম। উফ, কী যে মজা লাগছে।